নমস্কার, আমি জয় চক্রবর্তী। আপনারা দেখছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক পৌরাণিক মনস্তাত্ত্বিক জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ক বাংলা ভাষায় ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। এর আগেও আমি শত্রুনাশ সম্পর্কে এপিসোড উপস্থাপিত করেছি, এবারেও বিষয় শত্রুনাশ। কিন্তু শত্রুনাশ করতে গিয়ে যার উপর সবথেকে বেশি ভরসা করা যায় তিনি হচ্ছেন মা বগলা, যার আরও এক নাম স্তম্ভিন। মা বগলা এবং শত্রুনাশ, এই বিষয় নিয়ে আজকের এপিসোড। বক্তব্য রেখেছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য। আচ্ছা, আমরা এর আগে শত্রুনাশ ও প্রত্যঙ্গিরা করেছিলাম, তা এবার আমরা শত্রুনাশ ও বগলামুখীতে আসি। খুব ভালো সাবজেক্ট। দেখো, দেবী বগলামুখীর একটা জনপ্রীতি আছে গোটা দেশ জুড়ে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। বগলামুখী দেবীর কম বেশি সাধনা সব জায়গাতেই হয়। বগলামুখী দেবী বিষয়টা আমাদের আগে একটু বুঝে নিতে হবে, শত্রুর সঙ্গে ওনার সম্বন্ধই বা কোথায় সেটাও একটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। বগলামুখী দেবী আমাদের দশমহাবিদ্যাতন্ত্রের যে শ্রেণী, তার মধ্যে উনি ওই একই শ্রেণীতে পড়েন। দশমহাবিদ্যার এক বিদ্যা হলেন দেবী বগলামুখী। বিদ্যা শব্দের অর্থ শক্তি, তো বগলামুখী এক বিশেষ শক্তি, যে দশ শক্তির উল্লেখ দশমহাবিদ্যাতন্ত্রমে আছে, তার মধ্যে এক শক্তি হল বগলামুখী বিদ্যা বা বগলামুখী দেবী। দেবী বগলামুখীর যে রূপটা আমরা দেখি, সেই রূপটা দেবীর গায়ের রং সোনালি এবং তার পরনে হলুদ কাপড়। দেবী বসে থাকেন মৃতদেহের ওপর অথবা প্রেতের ওপর, নেগেটিভ এনার্জি, ঋণাত্মক শক্তির ওপরে দেবী বসে আছেন। ইনফ্যাক্ট ঋণাত্মক শক্তিকে চেপে রেখেছেন, এইভাবে ভাবাই ভালো। বগলামুখীর বিতর্ক আছে, শাস্ত্রে দুরকম মূর্তির অবস্থান আমরা পাই, এক তিনি দ্বিভুজা অথবা আরেক দল বলছেন না তিনি চতুর্ভুজা। আমরা ওই তর্কে যাব না, তার কারণ আমাদের দেশে বেশিরভাগ যে আমরা বগলামুখী পুজো করি তাতে কিন্তু দ্বিভুজা মূর্তি প্রচলন ম্যাক্সিমাম। সরি, তার ডান হাতে মুগুর আছে আর বাঁ হাতে তিনি এক অসুরের জীবকে টেনে ধরে রেখেছেন, আর মুগুরের দ্বারা প্রহারে রত, উনি মারবার ভঙ্গিতে রয়েছেন। এবার এই প্রতীকটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। প্রতীকটা হলো, দেখো, বগলামুখী দেবী, বগলামুখী শব্দটার মধ্যে নিহিত আছে এই দেবীর শক্তি বা বিদ্যা সম্পর্কে। বগলা শব্দের অর্থ হচ্ছে হোল্ড, কোনো কিছু ধরা, আর মুখী, মুখী মুখ। তো মুখ দিয়ে আমরা কি করি, বাক্য। এই বাক্য খুব কঠিন একটা বস্তু, এই বাক্যর দ্বারা কাউকে বাবা বাছাও বলা যায়, কাউকে গালও দেওয়া যায়। তো যখনই কেউ তোমার প্রতি বা আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন হন, তখন তিনি মুখ দিয়ে কিন্তু সুখকর বাক্য প্রয়োগ করেন না। যদি বা আমাদের সামনে সেগুলো করলেন, তো সমাজে তিনি কিন্তু তোমার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে যায় এমন কিছু শব্দ বাক্য তিনি প্রয়োগ করতে থাকেন, যে বাক্য এবং শব্দগুলো অশুভ এবং সামাজিকভাবে তোমার বা আমার বা আমাদের সামাজিকভাবে অনেক ক্ষতি করতে পারে। কারণ একটা বড় ধরনের মিথ্যে গুজব যদি কেউ বা কারা তৈরি করে ফেলেন, তাহলে ওই জনে জনে গিয়ে তো তোমার পক্ষে বোঝানো বা আমাদের পক্ষে বোঝানো সম্ভব নয় যে দেখো বাবু আমি ওটা নই বা আমি সেটা নই। আমার প্রত্যেকটি দর্শক বন্ধু আমার সঙ্গে আশা করি একমত হবেন যে তারা প্রত্যেকেই কম বেশি এই সমস্যার শিকার। আর শত্রুতার
তুমি কোনো জাত বিচার করতে পারবে না। মানে শত্রুর ক্ষেত্রে কিন্তু পর বা আপন এরকম ব্যাপারটা খুব একটা হয় না। দেখা যায় ঘরেতেও শত্রু তৈরি হয়েছে, ঘরের বাইরেও শত্রু তো থাকতেই পারে। শত্রুতার প্রধান অবস্থান যেটা আমাদের হয় সেটা বেসিক্যালি যারা বড় বড় গবেষক, মনোরোগ যারা বিশেষজ্ঞ, তারা হয়তো বলবেন আরও অনেক ভালোভাবে যে শত্রুতা কেন তৈরি হয়। আমার যতদূর ধারণা তার বেশিরভাগ অংশটাই হিংসে থেকে তৈরি হয়। হিংসের কারণ কিছু আছে বা নেই এটা বিতর্কের বিষয়, কিন্তু কেউ একজন হিংসে করলেন এবং তার মনে হলো এইবারে শত্রুতা করা উচিত, এবং তিনি তার ভেতরের যে অসুর ভাব তা প্রকট হলো, এবং প্রকট হয়ে ওনার ভেতর যে দেব চেতনা সেটা আচ্ছন্ন হয়ে গেল এবং উনি আসুরিক শক্তি নিয়ে নেমে পড়লেন কারুর বা কারুদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে বা একজনের বিরুদ্ধে। তার যত রকম শত্রুর প্রয়োগ তার সম্ভব, শত্রুতা করা সম্ভব, সেগুলো তিনি করার ব্যবস্থা করতে শুরু করলেন। বগলামুখী দেবীর এই জীবকে টেনে রাখার যে প্রতীক, সেই প্রতীক হচ্ছে স্তম্ভনকারিণী, বাক স্তম্ভনকারিণী। এবার দীর্ঘ সময় কাউকে যদি ওরকম জীব টেনে রেখে দেওয়া হয় প্রতীক হিসেবে ভেবে দেখা যাক, তাহলে তার চিন্তা শক্তিও আচ্ছন্ন হবে, যন্ত্রণায়। তো এটা একটা সিম্বল, এটা একটা প্রতীক। আসলে কি সেটা হচ্ছে না সেটা হচ্ছে না, এই জন্যে দেবীকে স্তম্ভিনীও বলা হয়। বগলামুখী দেবীর আর এক শাস্ত্রীয় নাম স্তম্ভিনী, এনার আরেকটি শাস্ত্রীয় নাম আছে সেটা ব্রহ্মাস্ত্ররূপিণী। তাহলে বগলামুখীর যে নামগুলি আমরা আপাতত পেলাম সেই নামগুলি প্রত্যেকটি শক্তি প্রয়োগের সঙ্গে সংস্পর্শ আছে এমন এমন নাম। বগলামুখীর প্রয়োগ শত্রুতা বিনাশকারী হিসেবে ভীষণ জনপ্রিয় এবং প্রত্যক্ষ ফলপ্রদ। বহু মানুষ আছেন যারা অলরেডি বগলামুখী জপ বা মন্ত্র বা সাধনবিধি প্রয়োগ করে তাদের নিজেদের বা তার পরিবার পরিজনের শত্রুতা অবস্থানকে নাশ করে সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। এবার আমি আরও সচেতন করবার জন্য আমি চেষ্টা করছি আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করে নেবার জন্য। বগলামুখীর যে প্রয়োগ বিধি আছে সে প্রয়োগ বিধির জটিলতায় না গিয়ে আমজনতা কত সহজে এই প্রয়োগ বিধিতে প্রয়োগ করতে পারে আমরা সেই অবস্থায় আসব। আসার আগে আমি একবার পৌরাণিক অবস্থায় বগলামুখী দেবীর পৌরাণিক একটি আখ্যান ছোট করে বলে দিই। কোনো সময় মনে করা হয়, কত যুগ আগে আমার ঠিক জানা নেই, যেটুকুনি পড়েছি সেটুকুনি বললাম, যে সৌরাষ্ট্র অঞ্চল মানে বর্তমান বোধহয় গুজরাট অঞ্চল, সেই অঞ্চলে এক প্রবল ঝড় উপস্থিত হয়, ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ের দাপট এমন একটা জায়গায় ছিল যাতে সৃষ্টি রসাতলে যাবে এমন একটা অনুভূতি জনজীবনের মধ্যে এসে গিয়েছিল। তারা তখন কি করবেন, তারা কোনো দিশা না পেয়ে সবাই হাত জোর করে মা কালীর বা দেবীর তারা স্তব করতে শুরু করেন, প্রার্থনা শুরু করতে শুরু করেন সব দশমহাবিদ্যার কাছে। তারা বুঝতে পারেন না যে কীভাবে এই ঝড় থামবে। তা ওই রকম অবস্থা থেকে দশমহাবিদ্যার এই বিদ্যা আবির্ভূত হন, যার নাম দেবী বগলা। তিনি উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করেন জনজীবনকে, তোমরা আশ্বস্ত হও আমি এই ঝড়কে থামিয়ে নেব বলে তিনি ঝড়কে থামান। সেই কারণে দেবীর আর এক নাম স্তম্ভিনী। উনি সেই মুহূর্তে প্রকৃতিকে স্তম্ভন করেছিলেন বলে, এটা কত সত্যি কত মিথ্যে আমার জানা নেই, তা গুণীজনেরা বলবেন, আমি শুধু পৌরাণিক যেটুকু আখ্যান জানতুম সেটুকুনি বললুম। এখন আমরা বিষয়ে ফিরে আসি, বগলামুখীকে আমরা কেমনভাবে জনজীবনে প্রয়োগ করব। বগলামুখী জনজীবন প্রয়োগ অবশ্যই তান্ত্রিক প্রয়োগ। তান্ত্রিক প্রয়োগে সর্বাগ্রে আবার একই কথা বলতে হবে, অবশ্যই গুরুর অনুমতির প্রয়োজন আছে। গুরুর অনুমতি প্রয়োগ নিয়ে গুরুর অনুমতি নিয়ে এই প্রয়োগ করুন এবং গুরুর পারমিশন নিয়ে গুরুকে প্রণাম করে করুন। যার গুরুদীক্ষা হয়নি তিনি মনে মনে যাকে গুরু ভাবেন তাকে মনে করে নিয়ে অন্তত প্রয়োগ করুন। এই বগলামুখী আপনারা শুরু করতে পারেন যে কোনো মঙ্গলবার, সেটা শুক্লপক্ষ কিংবা কৃষ্ণপক্ষ যাই হোক।
অথবা আপনি করতে পারেন শুক্লা চতুর্দশীতে কিংবা কৃষ্ণ চতুর্দশীতে শুরু করতে পারেন। শনিবার দিনও বগলামুখী করা যায়, যদি সেই শনিবার দিনটা চতুর্দশী পড়ে কৃষ্ণপক্ষের তাহলে করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, বগলামুখী যখন আপনারা সাধনায় বসবেন তখন যে আসনটি পাতবেন আসনের ওপর একটি হলুদ চাদর বিছিয়ে নেবেন। বগলামুখী দেবীকে ভারতের অন্যান্য প্রান্তে পীতাম্বরী দেবীও বলা হয়, যেহেতু তিনি হলুদ রঙের শাড়ি পরেন সেই জন্যে তাকে ভালোবেসে ভক্তরা পীতাম্বরীও বলেন। তো হলুদ কাপড় বিছিয়ে নেবেন, বাজারে বগলামুখীর বহু ছবি পাওয়া যায়, ছোট বড় সব রকম, সেই ধরনের ছবিকে নিয়ে আপনি একটি হলুদ চাদর পেতে তার উপরে ছবিকে বসিয়ে নেবেন। হলুদ রঙের মোমবাতি বাজারে কিনতে পাওয়া যায়, জেলে নেবেন। জেলে নিয়ে নিত্যদিন বগলামুখী সাধন করবেন, এই রকম একটা সংকল্প নিয়ে বগলামুখী সাধনায় বসবেন। বগলামুখী সাধনার সবথেকে প্রশস্ত সময় হলো ভোরবেলা, একদম ব্রহ্ম মুহূর্ত, সেই মুহূর্তে এসে বগলামুখী যদি আপনি শুরু করেন তাহলে আপনি ফল অনেক বেশি ফলদায়িনী হবে বগলামুখী। আপনি আসনে বসলেন, আসনে বসে প্রথম কাজ হলো গুরুস্মরণ। গুরুস্মরণ করবার পরেতে আপনি অবশ্যই করে শিব নাম নেবেন এবং তারপরেতে আপনি বগলামুখী দেবীর গায়ত্রী উল্লেখ করবেন। বগলামুখী দেবীর গায়ত্রী পাঠ করবেন 21 বার, অবশ্যই করে বগলামুখী দেবীর গায়ত্রী পাঠ করবেন 21 বার। আমি আপনাদের এখন বগলামুখী দেবীর গায়ত্রী বলে দিচ্ছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে এই মন্ত্রটি শুনুন, মন্ত্রটি লিখে নেবেন, তাতে সুবিধে হবে। মা বগলামুখী এবং শত্রুনাশ। এবার মা বগলামুখীর গায়ত্রী মন্ত্র। তবে গায়ত্রী মন্ত্র শোনার আগে ধন্যবাদ জানাবো আপনাদের, কারণ ইতিমধ্যেই 164,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পেরিয়ে গিয়েছে আমার হিরণ্যগর্ভ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, খুব দ্রুত এগোচ্ছে। আপনারা যদি ভালো না বাসতেন অথবা আপনারা লাইক শেয়ার বা আশীর্বাদ না করতেন তাহলে এইভাবে আমার এগোনো সম্ভব হতো না, তাই আরও একবার ধন্যবাদ এবং নমস্কার। এবার মা বগলামুখীর গায়ত্রী মন্ত্র। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বগলামুখী গায়ত্রী আমি 3 বার উচ্চারণ করছি। ওম বগলামুখী বৈ বিদ্মহে স্তম্ভিনী বৈ ধীমহি তন্ন বগলা প্রচোদয়াত। ওম বগলামুখী বৈ বিদ্মহে স্তম্ভিনী বৈ ধীমহি তন্ন বগলা প্রচোদয়াত। বগলামুখী বৈ বিদ্মহে স্তম্ভিনী বৈ ধীমহি তন্ন বগলা প্রচোদয়াত। মা বগলামুখীর গায়ত্রী মন্ত্র আমরা শুনলাম, এবার বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন। এবার আমরা দেবী বগলামুখীর যে বীজ মন্ত্র প্রয়োগ করি সেই প্রয়োগ মন্ত্র আমরা উচ্চারণ করব। দেবী বগলামুখীর বীজ মন্ত্রের ক্ষেত্রে বলা হয়েছে এই বীজ মন্ত্র আগে মনীষীরা বলেছিলেন যে 9 বার উচ্চারণ করাই যথেষ্ট, কিন্তু এটা তো কলিযুগ, আমাদের অনেক বেশি আমরা অনেক টক্সিন আমরা নেচার থেকে গ্রহণ করছি, অনেক শরীরও অনেক আগেকার মতো অত
বিশুদ্ধ অবস্থান আমাদের নেই মানসিক এবং শারীরিকভাবে, যে কারণে ওটা একটু বেশি পরিমাণ বগলামুখী জবটা না করলে পর সেটা প্রত্যক্ষ ফলপ্রদ হয় না। এটা আমি একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যখন বগলামুখী জব করবেন বলে মনস্থ করবেন, তখন প্রত্যেক দিন বগলামুখী অবশ্যই 108 বার করবেন, অবশ্যই 108 বার করবেন, 21 বার গায়ত্রী এবং 108 বার বগলামুখী বীজ জপ। এবার আমি বীজ জপটা করছি, প্রতিটি শব্দকে খুব ধ্যান দিয়ে শুনুন। ঔম লিং বগলামুখিং সর্বদুষ্টানাং বাচম মুখম পদম স্তম্ভয়ো জিহ্বাম কীলয়ো কীলয়ো বুদ্ধিং নাশয়ো নাশয়ো লিং ওম স্বাহা। ঔম লিং বগলামুখিং সর্বদুষ্টানাং বাচং মুখম পদং স্তম্ভয়ো জিহ্বাম কীলয়ো কীলয়ো বুদ্ধিং নাশয়ো নাশয়ো লিং ঔম স্বাহা। ঔম লিং বগলামুখিং সর্বদুষ্টানাং বাচং মুখম পদং স্তম্ভয়ো জিহ্বাম কীলয়ো কীলয়ো বুদ্ধিং নাশয়ো নাশয়ো লিং ঔম স্বাহা। অবশ্যই মনে রাখবেন লিং শব্দটা, লিং লিং বীজ, ইংরেজিতে বলি HLING, বাংলায় হয় লয় দীর্ঘই অনুস্বর লিং, লিঙের হ উচ্চারণ যেন অবশ্যই শব্দের থাকে, শব্দের উচ্চারণ থাকে। লিং যখন বলবেন চেষ্টা করবেন সেই শব্দ যেন নাভি থেকে উচ্চারিত হয়, পেট থেকে উচ্চারিত হয়। লিং ঠিকমতো বলতে গেলে আপনাকে পেট থেকেই উচ্চারিত করতে হবে, সেটা অভ্যেস করুন, অভ্যেসে ধীরে ধীরে হয়ে যাবে। নিয়ত 108 বার প্রত্যেক দিন ভোরবেলা করুন, প্রত্যেক দিন ভোরবেলা করে নিন, স্নান করে বসুন। যদি কোনো কারণে শরীর অসুস্থতা থাকে তাহলে স্নান না করলেও চলবে, গুরুর কাছে অনুমতি নিয়ে যেমন যেমনভাবে বললাম ঠিক তেমন তেমনভাবে এই সাধনাকে অগ্রসর করুন। বগলামুখী দেবী প্রত্যক্ষ ফলপ্রদা দেবী, যদি আপনার জপ ঠিকঠিকভাবে হয়, ঠিকঠাকভাবে আপনার চলতে থাকে, তাহলে আপনি শত্রুর থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারেন। শুধু তাই নয়, জ্যোতিষ মতে বলা হচ্ছে বগলামুখী দেবী সাধন যে নিত্য করে তার একই সঙ্গে মঙ্গল শক্তিশালী হয়। বগলামুখী দেবী কিন্তু চতুর্বর্গ প্রদায়িনী, অর্থাৎ চতুর্বর্গ বলতে ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বর্গ ফলদানকারী দেবী, ইনি সিদ্ধিদাত্রী দেবী, বগলামুখী সিদ্ধিদাত্রী দেবী। সুতরাং এই দেবীর বীজ কখনো ভুল হতে পারে না, কখনো মানে ফল দেয়নি এমনটা হতেই পারে না। আপনারা নিশ্চিন্তে মা বগলামুখীর ওপর ভরসা রেখে, নিজের গুরু শ্রীচরণেতে বা নিজের মনোচেতনাকে রেখে আপনারা প্রত্যেক দিন এই সাধনা করুন, নিশ্চয়ই সফল হবেন, নিশ্চয়ই সফল হবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখন শেষ মুহূর্তে আমরা আদি শঙ্করাচার্যের কয়েক লাইন বলে নি। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে
बहु दुस्तारे यह संसारे बहु दुस्तारे कृपया पारे पाहि मुरारे भज गोविंदम भज गोविंदम भज गोविंदम मूढ़मते गोविंदम भज मूढ़मते प्रणाम কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের বক্তব্য আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল সাবস্ক্রাইব করার অনুরোধ। আমার দেশ আমার হিরণ্যগর্ভ মা দক্ষিণাকাদি সকলের মঙ্গল করুন। নমস্কার।